নমস্কার, সনাতনী সঙ্গীত শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি লিখন মহারাজ আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি কিভাবে সকলি তোমারই ইচ্ছা গানের সুরে গাবেন সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, এই গানটি আপনারা জানেন। এই গানটি আপনারা আমার যে গান শিখুন বাংলার চ্যানেল আছে সেখানে কিন্তু এই গানটি শেখানো হয়েছে। তো যেহেতু ওখানে শেখানো হয়েছে, তাই এখানে আমি শুধু আপনাদেরকে মহামন্ত্রটা কিভাবে গাবেন ওই শেষ করে সেটা শিখিয়ে দেবো স্বরলিপি সহ। আর আপনারা চাইলে এখান থেকে কিন্তু গানটিও শিখে নিতে পারবেন, যদি আপনার কথাটা জানা থাকে অথবা কথাটা যদি সংগ্রহ করে নেন, তাহলে এই সুরে কিন্তু আপনারা গানটিও গাইতে পারবেন। হ্যাঁ, তো চলুন কথা না বলে আমরা চলে যাই। এই গানটির কিন্তু তাল হচ্ছে ঝাপ তাল, মনে রাখবেন, ঝাপ তাল 10 মাত্রা। এর 4টি বিভাগ আছে, ছন্দ হচ্ছে 2-3-2-3, অর্থাৎ প্রথম বিভাগে 2 মাত্রা, তারপরের বিভাগে 3 মাত্রা, তার পরের বিভাগে 2 মাত্রা, আবার পরে 3 মাত্রা। অর্থাৎ মূল বোলটা হচ্ছে, মানে মূল না বেসিক বোলটা হচ্ছে ধিন না ধিন ধিন না তিন না ধিন ধিন না, অর্থাৎ 1-2-3-4-5-6-7-8-9-10। এই হলো এই বোলটা হচ্ছে সাধারণ যে তাল ছন্দটা, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা কথা না বলে গানটি শিখে নিই। যেহেতু এটি হরেকৃষ্ণ মহামন্ত্র, তাই এখানে কতগুলো সিস্টেম আছে, যেমন একবার হরেকৃষ্ণ দিয়ে বললে পরের বার হরে রাম দিয়ে বলতে হয়, তাই এই জিনিসটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মনে রাখবেন। তা আমরা বন্ধুরা বি ফ্ল্যাট থেকে শিখি। আপনারা যাদের যেই স্কেলে সুবিধা হয় সেই স্কেলে করে নেবেন, যেহেতু স্বরলিপি লিখে দেওয়া আছে। হ্যাঁ, দেখেন প্রথমে আমরা গাবো হচ্ছে কি, হরে কৃষ্ণ, যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই হলো ব্যাপারটা। হ্যাঁ, এটা হচ্ছে স্টেজ। আপনারা চাইলে 2 বার রিপিট করতে পারেন, হ্যাঁ সম্পূর্ণ যেটা গাইলাম সেটা রিপিট করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে একটি যে লাইন আছে, একটি লাইন একবার হরে কৃষ্ণ দিয়ে গাবেন, আরেকবার হরে রাম দিয়ে গাবেন, আবার পরের লাইনটা আবার একবার হরে কৃষ্ণ দিয়ে গাবেন, আবার হরে রাম দিয়ে গাবেন, সেভাবে কিন্তু করতে পারেন। আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন যে প্রথম লাইনটা হচ্ছে যে হরে, এই যে সারে মা মা পা পা ধা ধা মা পা ধা সা সা নি সা নি ধা পা, প্রথমটা কি আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আবার বললেন হরে রাম 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 হরে হরে, তারপরে বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে আবার বললেন হরে রাম 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 হরে হরে। আশা করি বুঝতে পেরেছেন যে একটি লাইন যেমন আমরা 2 বার করে গাইতে পারি 2 কথা দিয়ে, আবার চাইলে আমরা একবার করে যদি গাই, কারণ এখানে যেহেতু 2টি অংশ আছে, আমরা একবার করে গাইলে কিন্তু একবার হরে কৃষ্ণ বলা হচ্ছে, একবার হরে রাম বলা হচ্ছে। তো 2টি আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তো চলুন আমরা শিখে নিই, স্বরলিপিটা ফলো করি। সারে মামা হরে কৃষ্ণ পাপা ধাধা, যে হরে কৃষ্ণ, তারপরে মা পা ধা সা সা কৃষ্ণ কৃষ্ণ নিশা নিধা পা হরে 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 নিশা নিধা পা, কি হলো হরে হরে, তারপরে পা পা ধা ধা, অর্থাৎ হরে রাম পাধা পামা হরে রাম, তারপরে কি আছে মা পা মা পা ধা পা রাম রাম, দেখেন এখানে কিন্তু মা পা রাম, তারপরে 2টি স্বর মিলে একমাত্রা রা, হ্যাঁ এইভাবে মা পা 2টি স্বর মিলে একমাত্রা মা, তাহলে আমরা একসাথে গাই মা পা মা পা ধা পা রাম রাম হরে হরে মা গা রে সা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, বারবার একই জিনিস দেখালে আপনারা বিরক্ত হবেন। তো স্বরলিপিটা যেহেতু লেখা আছে একটু দেখে দিবেন। তো এই হলো আমাদের
স্থায়ীটা, এরপর একবার একটু মিউজিকটা বাজিয়ে দিবেন, এইটুকু, যে প্রথম যে লাইনটা আছে যে সারে মা মা পা পা ধা ধা, এতটুকু বাজিয়ে দিবেন, হ্যাঁ এটুকু মিউজিক হিসেবে বাজিয়ে দিবেন। তারপরে অন্তরাতে চলে যাবেন। অন্তরাতে চলে যাবেন কিভাবে দেখেন, এখানে যেহেতু দুটি গানের মধ্যে দুটি অন্তর আছে, তো এখানে যেহেতু বারেবার হরেকৃষ্ণ বলবেন তাই দুটি অন্তরা তো শেখানোর দরকার নেই, একটি অন্তরা শিখে নেবেন, এই একই অন্তরা আবার মিউজিক দিয়ে পরের বার আবার একই একই ভাবে গাবেন, বাস হয়ে গেল। হ্যাঁ তো চলুন, গা গা পা ধা সা 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 রে সা রে গা রে সা নি ধা পা, অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে পাধা সা সা পাধা পা মা মা পা মা পাধা পা মা গা রে সা, হরে রাম 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 হরে হরে। তো চলুন আমরা শিখে নিই, গা গা পাধা হরে কৃষ্ণ সা 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 হরে কৃষ্ণ সারে সারে গারে সারে সারে গারে কৃষ্ণ কৃষ্ণ সানি ধাপা হরে হরে। তারপরে পাধা সা সা হরে রাম পাধা পামা হরে রাম মা পা মা পাধা পা রাম রাম মা গা রে সা হরে হরে। তারপরে একবার ওই আবার মিউজিক দিবেন, যে প্রথমে যেটা দিয়েছিলাম সারে মা মা পা পা ধা ধা, এটুকু মিউজিক বাজাবেন, এটুকু মিউজিক বাজিয়ে আবারও কিন্তু এই যে এখন যে অন্তরটা আমরা গাইলাম এই একইভাবে আবারও গাবেন। গাওয়ার পরে আবার স্থায়ীটা সম্পূর্ণটা যেভাবে বাজিয়েছেন সেভাবে বাজিয়ে শেষ করে দিবেন। হ্যাঁ তো এটি ব্যাপারটা। তো এখানে দেখেন, এখানে আমরা কিন্তু যে অন্তরটা কিন্তু একটা করে লাইন দুইবার করে মানে দুই ইয়েতে গাইতে পারি, মানে একবার হরে কৃষ্ণ দিয়ে একবার হরে রাম দিয়ে, সেটা আপনাকে বুঝিয়ে দিই। কারণ যে প্রথমটা আপনি গেলেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, এটাকে আবার বললেন হরে রাম 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 হরে হরে। তারপরেরটা হচ্ছে হরে রাম, আবার এটা কিন্তু হরে কৃষ্ণ বলতে হবে তখন, যে পাধাটা যেটা পাধা সা সা পাধা পা মা, এটাকে তখন হরে কৃষ্ণ বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপরে বলবেন হরে রাম 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 হরে হরে। তারপর মিউজিক মিউজিক দিবেন, হ্যাঁ মিউজিক দিয়ে অন্তরাটা আবার গাবেন, অন্তরাটা যেভাবে বললাম সেভাবে গিয়ে স্থায়ীটা গাবেন, যেভাবে স্থায়ীটা শেখানো হয়েছে গিয়ে শেষ করবেন। তো এখানে দেখেন সকলেই তোমার ইচ্ছে আপনারা চাইলে কিন্তু কথাগুলো সংগ্রহ করে কিন্তু ঠিক একইভাবে গাইতে পারবেন, যেমন সকলেই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি। তারপরে একবার বলতে হবে সকলি তোমার ইচ্ছা, হ্যাঁ এটা বলে তারপরে একটু মিউজিক টিউজিক দিয়ে তারপরে আবার অন্তরাটা গাইলেন। তো অন্তরের কথাটা আমার এই মুহূর্তে মনে নাই, সেটা হচ্ছে কি পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধোগামী। বন্ধুরা আমার কথাটা আসলে ঠিক মতো মনে নেই, সম্ভবত এরকমই হবে, আপনারা দেখে নেবেন। তারপরে সকলি তোমার ইচ্ছা বলে আবার অন্তরটা পরের অন্তরটা গিয়ে নিলেন একই সুরে। তো আপনাদের একই সাথে কিন্তু সকলি তোমার ইচ্ছা গানটা শেখা হয়ে গেল স্বরলিপি সহ, আবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা কিভাবে করতে হবে
সেটা কিন্তু শেখা হয়ে গেল। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে যে কোনো গানের সুরে হরে কৃষ্ণ মহামন্ত্র করা যায়। তো দেখেন এটা আপনারা বুঝলেন, এটা বুঝলে কিন্তু আপনাদের অনেকটা অভিজ্ঞতা হবে, ঝাপতালের গানেও কিন্তু করা যায়। হ্যাঁ আমি বলেছিলাম ত্রিতালে খুব সহজ, হ্যাঁ কিন্তু ত্রিতাল ছাড়াও কাহারবাতে করা যায়, কিন্তু ত্রিতাল কাহারবাতে অনেক সহজ, কিন্তু এর বাইরে অন্য অন্য তালেও করা যায়, সেটা প্রমাণ দিলাম। এই যে হরে কৃষ্ণ এটাও করা যায়, এটা ঝাপতাল, দাদরা তালেও কিন্তু আমি দিয়েছি ফুলে ফুলে ঢোলে ঢোলে গানের সুরে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার একটা ফেসবুকে একটা গ্রুপ আছে, এই আপনারা যারা এই চ্যানেলটা দেখবেন তাদের জন্য এই গ্রুপটা করা হয়েছে একই নামে, সনাতনী সঙ্গীত শিক্ষা গ্রুপ। এই গ্রুপটাতে অবশ্যই আপনারা জয়েন করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।